बिल्कुल बिल स्वाभाविक। बोलाए भाई। ভাই মনে হয় মিউটে। নিলয় ভাইরা স্ক্রিন শেয়ার করার পারমিশন দেন। নিলয় ভাই, মিল্টন ভাই, হ্যাঁ সাইদুল ভাই, আমি না আমিনুল ভাই, নিলয় ভাই, আমিনুল ভাই, তারপরে রেজা ভাই, এরা হচ্ছে আপনার জন্য একটা সাইট আমি রাখছিলাম, বাট সাইট ভাই। ভাই একটা কথা ছিল, বলেন। গ্রুপে পোস্ট করছিলাম ভাইয়া, ওই যে হুইচ এবং মাল্টাগু জিনিসগুলা কি, আচ্ছা এগুলো আপনাদের ভুল শেখা গেছিল বলেন। এগুলা ভাইয়া একটা বইয়ে পড়ছিলাম ওই কারণে। আচ্ছা হুইচ হচ্ছে ডোমাইন সার্চ করার জন্য, ইনফরমেশন গ্যাদারের জন্য হুইচ ব্যবহার করা হয়, মাল্টাগো ওই কাজে করা হয়। তো মাল্টাগো হুইচ এগুলো আমরা দেখবো, সমস্যা নেই, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছুই নাই, বুঝছেন? এগুলো আমরা দেখবো, হুইচ কি, মাল্টাগো কি। আচ্ছা ঠিক মাল্টাগো আছে, একটা পাইথন টুল আর কিছু না, বুঝছেন? পাইথন টুল বা কালিনাক্স একটা টুল মাল্টাগো, আচ্ছা ঠিক আছে ভাই। এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আমরা হুম হুম আমার এক ফ্রেন্ড ভর্তি হয়েছে, এখন কি সম্ভব? এখন ভাই আমি আর ভাই অ্যাডমিট নিবো না, অনেকজন হয়ে গেছে, মোটামুটি 40 জন ক্লাসে আসছে আজকে। আর 4টা ক্লাস যদি সে রিকভার করতে পারে, যে আসতেছে আমি বলতেছি যে ভাই 4টা ক্লাস আমাকে অনেকে এখন নক দিচ্ছে ভাই, শেষে এসে নক দিয়ে, বুঝছেন? আমি বলছি ভাই 4টা ক্লাস হয়ে গেছে, যদি রিকভার করে ক্লাস করতে পারেন তাহলে করবেন, আর আমার মনে হয় না যে রিকভার করে সে ভালো মতো আগাতে পারবে, এই জন্য আমি বারণ করে দিচ্ছি। এখন তার যদি সাথে কেউ কথা বলে যে আমি পারবো, তাহলে ভাই তারে আশা হতো করে না, অনেক আশা নিয়ে এসে আসছে, হয়তো না পারলে পারলে আমি এখনই নিবো, এত একদম পারলে আমি নিবো, জানি আসতে না, চাইলে কি, আসতে চাইলে কি নিবো আপনার কথা ভাই, আপনি বলে দেবেন যে আসতে এত চাইলে কি ভাই নেওয়া ক্লাস যাবে হয়ে গেছে। যদি পারে রিকভার করে আসতে চাইলে, কারণ পরে আইসা আচ্ছা ঠিক একটা আছে, করাবো, একটা করার মধ্যে বলবে ভাই এইগুলা কইতে আসলো, পরে তো ভাই আমি কিছু হ্যাঁ বলতে আপনি পারবো না। যদি পেছনের ক্লাসের প্রশ্ন করতেই থাকে তাহলে তো ধারণা না, অনেকে আছে মোটামুটি মানে অনেক ভালো আইডিয়া থাকে, তো একটু মানে আগের ইয়েগুলো দেখাই দিলে হয়তো পারবে আর কি, এরকম কেউ যদি আচ্ছা থাকে তাহলে তো এরকম অবশ্যই নিবেন থাকলে না। ঠিক আছে, সেরকম থাকলে যদি সে বুঝে কভার করতে পারে তাহলে ঠিক আছে। আচ্ছা আজকে আমরা হচ্ছে কথা বলবো ডিবিডব্লিউ সেট আপ দেখবো। ডিবিডব্লিউ কি? ডিবিডব্লিউ হচ্ছে ডেমন ভুলনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, একটা ডিবিডব্লিউ আমরা সার্চ করি, DVWA, ওকে DVWA, DVWA কি দেখেন, এই যে ডেমন ভুলনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে একটা পিএসপির ওয়েব অ্যাপ্লিকেশন, এটা প্র্যাকটিস ল্যাব চিনেন, প্র্যাকটিস ল্যাব হিসেবে কাজ করে, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে পিএসপি এবং মাইএসকিউএল ওয়েব অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে দুর্বলতা, এই সাইট, এই যে ওয়েব অ্যাপ্লিকেশনটা থাকে এটা পুরাটাই দুর্বলতার উপর বেস করে, এটা পুরাটাই ভালনেবল, এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য, আমরা কিভাবে প্র্যাকটিস করব তার জন্য আমরা এটা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা রেকর্ডিং তো আছে। তো আজকের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিবিডব্লিউ সেট আপ দেখবো আমরা, এবং আজকে চেষ্টা করবো একটা লাইভ সাইট পোস্ট বেস এসকিউএল দেখবো, বা পোস্ট বেস এসকিউএল ইসে দেখবো আমরা, যে ল্যাব আছে ল্যাবে দেখবো, ঠিক আছে? তো আমাদের এই ডিবিডব্লিউ সেট আপের জন্য আমাদের নিজস্ব একটা সার্ভার দরকার, আমাদের নিজস্ব সার্ভার এখন টাকাটা কেনা সম্ভব না, তার জন্য আমরা কি করবো, জ্যাম্প ইউজ করতে পারি, জ্যাম্প সার্ভার। জ্যাম্প জ্যাম্প কি? জ্যাম্প হচ্ছে একটা একটা কি বলে ফ্রি লোকাল হোস্ট সার্ভার, যেটা আমাদের কম্পিউটার একটা সার্ভার বানাইতে পারে, ঠিক আছে? তো আমরা জ্যাম্প কি, জ্যাম্পে যাই, জ্যাম্প, ওকে জ্যাম্প, জ্যাম্প দেখে, জ্যাম্প দেখেন, এই যে জ্যাম্প, এটাকে বলে হচ্ছে জ্যাম্প। জ্যাম্প সম্পর্কে আমরা বুঝে গেছি যে আসলে জ্যাম্প কিভাবে কাজ করে, জ্যাম্প যারা জানেন তো জানেন, তারা যারা না জানেন তারা বলতে পারেন, জ্যাম্প হচ্ছে একটা আপনার ফ্রি লোকাল সার্ভার। আমি করতেছি, আপনারা মিউট করে দিচ্ছি, আপনারা অনেক কথা বলেন, যদি কারো কোশ্চেন থাকে আমাকে টেক্সট করেন, আমি বলতেছি জাস্ট। জ্যাম্প, এই জ্যাম্পের এখানে সংজ্ঞা দেওয়া আছে জ্যাম্প কি, ঠিক আছে? তো এই যে হচ্ছে একটা জ্যাম্প, জ্যাম্প হচ্ছে আপনার ফ্রি একটা লোকাল সার্ভার, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে একটা সার্ভার হিসাবে প্রোভাইড করবে। সার্ভার কি? সার্ভার হচ্ছে দেখেন না, মানে সার্ভার কি করে, আমরা যখন একটা ওয়েবসাইট হোস্ট করি, আমরা ওয়েবসাইট হোস্ট করার জন্য কি করি, ডোমাইন কিনি, একটা লোকাল হোস্ট থেকে ডোমাইন কিনি, কেনার পর আমরা ওইখানেই করি। কিন্তু এই যে জ্যাম্প আছে, জ্যাম্প দিয়ে আমরা নিজেদের ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস বানাইতে পারি, ওয়ার্ডপ্রেস তৈরি করতে পারি, ঠিক আছে? আর সাইটগুলো টেস্ট করার ক্ষেত্রে আপনার জ্যাম্প আমরা ইউজ করি। জ্যাম্পে কি কি আছে, কি কি ই আছে, মারিয়া ডিবি আছে, ডাটাবেস, পিএসপি আছে, পার্ল আছে, ঠিক আছে? এসব দিয়ে আমরা কাজ করতে পারি।
তো প্রথমে আমাদের জ্যাম্প ইনস্টলের প্রথম ধাপ, আমি জ্যাম্প ইনস্টল দেখব না, জ্যাম্প ইনস্টল আমার করা আছে, আমি আপনাদের ভুলে দিব আর আমি আমার ভিডিও দিয়ে দিব, ভিডিও করে রাখছি আপনাদের আগেই, যেহেতু আপনাদের ক্লাসের সময়টা আসলে বাঁচানোর জন্য, ক্লাসে যাতে এটা অফ টপিক নিয়ে কথা না বলে, এই জন্য আমি ভিডিও করছি, আমি দিয়ে দেবো। আমি জাস্ট বলতেছি নর্মালি ডাউনলোড, হ্যাঁ নর্মালি ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দিবেন, ডাউনলোডে ক্লিক দিবেন, ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে নর্মালি যে সব সফটওয়্যার ডাউনলোড হয় সেরকম ডাউনলোড করুন, ডাউনলোড করার পরে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল পার্ট সারবেন, ইনস্টল করার পর যদি কারো ইনস্টলের প্রবলেম হয় তাহলে কি করবেন, আপনাদের যে ইসের উইন্ডোজের যে কি বলে এটাকে প্রোটেকশন, যেটা ফায়ারওয়াল আছে, ফায়ারওয়াল আছে সেগুলো বন্ধ করে তারপরে আবার ই করবেন, ইনস্টল দিবেন, ঠিক আছে? জাম্প ইনস্টল গেল, আর যদি তাতেও সমস্যা হয় আমি জাম্পের ভিডিও দিয়ে দিবো আপনাদের, আমার ইউটিউবে গেলে আপনারা পেয়ে যাবেন জাম্প ইনস্টলেশনের ভিডিও, ডিভিডব্লিউ এর নেই, ডিভিডব্লিউ হয়তো বা দিব, ঠিক আছে? হ্যাঁ করতে পারে, করতে করতে পারে, করতে পারে, সমস্যা নেই, পেজ সার্ভার সেখানে যদি একটা সার্ভার বানাই নিতে চাই বানাবে, সমস্যা নেই, দরকার নাই, আমরা ডিভিডব্লিউ দিয়েই করবো, ঠিক আছে? আমরা সরি আমরা জ্যাম দিয়েই করবো, জ্যাম বেটার, বেটার ডিভিডব্লিউ এর জন্য বেটার। ওকে, তো আমাদের লাগবে কি প্রথমে জ্যাম, তো আমরা জ্যাম যখন ইনস্টল করি তাহলে আমি এই জ্যাম আমরা এখন ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে, এটা হচ্ছে আমার জ্যাম। ওকে, জ্যাম ইনস্টল করার পরে আমরা যখন জ্যামটা ওপেন করব, ঠিক আছে, জ্যাম যখন ওপেন করব আমাদের দুই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, জ্যাম ইনস্টলের সময় দেখবেন টিকের কিছু অংশ আছে, টিক টিক দেওয়ার ক্ষেত্রে আপনারা সবগুলোই টিক দিয়ে রাখবেন, কোনোটাই খালি রাখবেন না। তো এখানে আছে দেখেন মডিউল আছে কি, অ্যাপাচে আছে, মাইএসকিউএল আছে, ফাইলজিলা আছে, তারপরে মেরকুরি আছে, টমক্যাট আছে, তো আপনারা যেটা যেটা ইউজ করতে চান, আমরা বেসিক্যালি অ্যাপাচে এবং মাইএসকিউএল ইউজ করবো, ঠিক আছে? মানে সার্ভার সার্ভিসটা দেওয়ার জন্য আমরা অ্যাপাচে এবং মাইএসকিউএল ব্যবহার করবো। তো আমরা যখন জ্যাম্প ইনস্টল করবো তখন আমরা একটু চাই, আমরা একটু আমাদের সি ড্রাইভ, যেটা আমাদের সি ড্রাইভ কোনটা, আমাদের সি ড্রাইভ এটা লোকাল ঘুরে গেছে ফুল, তখন এখানে গেলে আমরা এখানে দেখতে পাবো এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আগে থাকবে না, এটা হচ্ছে জ্যাম্প যখন আমি ইনস্টল করবো আমার কম্পিউটারে তখন এটা আমরা পাবো, ঠিক আছে? তো তখন এটা পাবো, জ্যাম্পে যাই, জ্যাম্পে যাওয়ার পরে দেখেন এইখানে একটা জিনিস আছে এইচটি ডকস, এইচটি ডকসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ। আচ্ছা আমি আবার যাই, দেখেন আমি আবার দেখাই, জ্যাম্পের মধ্যে যাওয়ার পরে, জ্যাম্পের মধ্যে যাওয়ার পরে এইচটি ডকস, এইচটি ডকস নামে একটা অপশন আছে, এইচটি ডকস, হ্যাঁ এইচটি ডকস এ যাবো, যাওয়ার পরে এখানে দেখবেন ইমেজ আছে, তারপর হচ্ছে ওয়েবালাইজার আছে, ড্যাশবোর্ড আছে, ঠিক আছে? তো এগুলা এইখান থেকে রান হয়, এইখান থেকে সব রান হয়, এইখান থেকে আমাদের ব্রাউজারে যখন আমরা হিট করি তখন ব্রাউজার কি করে খুঁজে এইটার মধ্যে আসে, এটার মধ্যে থেকে যেইটা নিয়ে আমরা সার্চ দিব সেটা আমাদের ডিসপ্লেতে শো করাবে, ঠিক আছে? ধরেন আমি জ্যামটা আমার রান করতে, আমি কি করবো আমার এই দুটো এডিট লাগবে, আমি জ্যামটা ইনস্টল রান করতেছি, ঠিক আছে? আমার ভিডিওতে সুন্দর করে দেওয়া আছে, আমি এটা হাইড করতেছি, তারপর দেখে নিন, আচ্ছা মাইএসকিউএল, মাইএসকিউএল কি আপনাদের মাইএসকিউএল সম্পর্কে আমি বলতেছি, আমাকে এটা দেখি, ঠিক আছে? তো আমি কি করব, আমি জাস্ট এখানে লিখতে পারি যে লোকাল হোস্ট, লোকাল হোস্ট, ওকে, লোকাল হোস্ট লিখে ইন্টার দিচ্ছি। যদি জ্যাম ঠিকঠাক ইনস্টল থাকে, যদি জ্যাম ঠিকঠাক ইনস্টল থাকে তাহলে আমাদের লোকাল হোস্টে এরকম এরকম একটা ইয়ে আসবে, লোকাল হোস্ট লিখলে এখানে ড্যাশবোর্ডের একটা অপশন আসবে, এখানে ড্যাশবোর্ডটা কই থেকে রান হয়েছে জানেন, ড্যাশবোর্ডটা আমাদের এই যে যে আমাদের এইচটি ডকস আছে জ্যাম্পের মধ্যে, এইখানে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড আর এই ড্যাশবোর্ডে লেখা দেখেন সেম, আমরা যখন হিট করছি লোকাল হোস্টে তখন কি করছে, এটা ম্যানুয়ালি এটা আসলে ই দেওয়া, ডিফল্ট দেওয়া যে যদি কেউ ফাঁকা স্পেসে আসে তাহলে ড্যাশবোর্ডটা পাবে, ঠিক আছে? এই জন্য এখানে ড্যাশবোর্ড দেখে, তো আমি এখান থেকে ইমেজটা নিতে পারি, ইমেজ, ওকে, আমি ইমেজ লিখে হিট করতেছি, ইমেজ লিখে যখন হিট করবো এখান থেকে খুঁজবে কোথায়, খুঁজবে হতে আমাদের এই যে এটার মধ্যে এসে খুঁজবে, এটার মধ্যে এসে খুঁজবে, তো খুঁজে আমরা ইন্টার দিচ্ছি, জ্যাম্প ইনস্টলেশনের ভিডিও ডিসক্রিপশনে আছে, এখানে নিন। আচ্ছা দেখেন এই দেখেন এই যে ওইখান থেকে আমাদের যে ইমেজ গুলো, ইমেজ গুলো এখানে আমাদের শো করাইছে, ঠিক আছে? তো এখন আমাদের, আমরা তো জ্যাম মোটামুটি বুঝলাম, আমরা এখন কি করব, আমরা কি করতে পারি, আচ্ছা আমার হচ্ছে এই বারটায় অনেক ঝামেলা করে, বারটা একটু সরাই দিচ্ছি আমি, তার জন্য কি করব, কি করব এখন হচ্ছে জ্যামটা ইনস্টল করব, সরি এখন ডিভিডব্লিউ এ দেখাবো না, ডিভিডব্লিউ টা ডাউনলোড করব, ডিভিডব্লিউ এ ডাউনলোড, আমরা ডিভিডব্লিউ এ, ডিভিডব্লিউ এ ডট সিও ডট ইউকে, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং ডিভিডব্লিউ কি ডায়মন্ড ভুলনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন
এটা হচ্ছে পিএসপি এবং মাইএসকিউএল ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে দুর্বলতা আছে প্রচুর এই সাইটে, আমরা প্র্যাকটিস ল্যাব হিসেবে এটা ব্যবহার করব, ঠিক আছে? এইখানে আমরা সব অ্যাটাক গুলা ক্রিয়েট করবো, কারণ হচ্ছে আমরা তো লাস্ট টাইম আমরা দেখছি যে আসলে ওয়েবসাইট গুলা অ্যাটাক করা, ঠিক না? ওয়েবসাইট গুলা আসলে অ্যাটাক করবো না, এটা আসলে আনইথিক্যাল পারপাসে পড়ে যায়। তো মানুষের লাইভ সাইটে আসলে আপনাদের দেখানোটাও আসলে ঠিক না, তারপর দেখাইতেছি বা চেষ্টা করবো দেখানোর লাইভ সাইটেই। তবে আমরা আচ্ছা লাইভ সাইট গুলো না দেখে আমরা প্র্যাকটিস ল্যাব হিসেবে এটা কাজ করবে। তার জন্য আমরা দেখেন এখানে গিটহাব লিঙ্ক আছে, আপনারা গিটহাব থেকে ডাউনলোড করতে পারেন, বা এখানে যে নিচে আসবে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড বা সোর্স কন্ট্রোল ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দিব। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক দিচ্ছি, আচ্ছা আমার ভিডিও দেখতে কার কার প্রবলেম হচ্ছে একটু বলবেন, টেক্সট করেন, মানে ভিডিও ক্লিয়ার, কথা ক্লিয়ার আমার? আচ্ছা কথা ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার, তার মানে হচ্ছে কয়েকজনের নেটের প্রবলেম, দু একজনের নেটের প্রবলেম আছে, আমার না। ওকে আচ্ছা আমি এখানে ক্লিক দিচ্ছি, ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডে এই যে ডাউনলোড হয়ে গেছে, দুইবার ডাউনলোড হয়ে গেছে, সরি। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, আমরা কি করব, ডাউনলোডে যাব। আমরা ডাউনলোডে কোথায় থেকে যাব, এখান দিয়ে আমরা ডাউনলোডে যেটা ডাউনলোড করছি DVW, এটা আমরা ডাউনলোড করছি, এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব, ঠিক আছে? আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব, মানে এটা হচ্ছে জিপ ফাইল আছে, আমরা জিপ ফাইল থেকে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট অল দিতে পারি, এক্সট্র্যাক্ট অল দিয়ে, আমরা এক্সট্র্যাক্ট অল দিয়ে আমি জাস্ট এখানে এক্সট্র্যাক্ট করে দিচ্ছি, একটু এক্সট্র্যাক্ট হতে টাইম নেবে। আচ্ছা যাদের প্রবলেম হচ্ছে তারা পরে দরকার ভিডিও দেখা নিন, একটু কষ্ট করে দেখেন, কারণ আমার নেট তো মোটামুটি ক্লিয়ার সবার কাছে, তো আপনাদের কাছে কেন ক্লিয়ার না, এটা হয়তো আপনাদের নেট ইস্যু। আচ্ছা দেখেন এটা এক্সট্রাক্ট করার পরে, এক্সট্রাক্ট করার পরে এই যে একটা ফোল্ডার আসছে, ফোল্ডারটার মধ্যে যায়, ফোল্ডারের মধ্যে ফোল্ডারটা যাওয়ার পরে দেখেন এখানে আরেকটা ফোল্ডার আছে, দুইটা ফোল্ডার, এটার মধ্যে আরেকটা ফোল্ডার আছে DVW মাস্টার, এইটার মধ্যে কিছু ডেটা আছে, কিছু ফাইল আছে, কিছু ফোল্ডার আছে, ঠিক আছে? আমরা এগুলো দেখবো না, আমরা জাস্ট কি করবো এটাকে কাট করব বা কপি করব, কাট করে নিয়ে যাব কোথায়, আমরা এই যে DVW এটা আছে এটাকে আমরা রান করাবো হচ্ছে, এটাকে আমরা রান কোথায় করাবো, আমরা এটাকে রান করাবো আমাদের ইসে, আপনাদের ডিসপ্লে, মানে আমাদের যে ওয়েবসাইট, সরি আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারে ডিসপ্লে করাবো, ঠিক আছে? আমাদের ব্রাউজারে ডিসপ্লে করাবো যে DVW টা আছে, ঠিক আছে? ওটা কপি করছি, কপি করার পর আমি কোথায় নিয়ে যাব, নিয়ে যাচ্ছে হচ্ছে নিয়ে যাব হচ্ছে লোকাল ডিস্কে, সিতে, সিতে যাওয়ার পরে আমি যাব জ্যাম্পে, জ্যাম্পে যাওয়ার পর আমি যাব এইচটি ডকস, সরি আমি এইচটি ডকসে যাবো, এইচটি ডকসে যাওয়ার পর আমি যেটা কপি কপি বা কাট করে রাখছিলাম সেটাকে আমরা পেস্ট করে দেবো, পেস্ট করার পর আমি কি করবো এটাকে একটা নামটা চেঞ্জ করে দিয়ে দেবো, আমি শুধু DVW রেখে দিই, ঠিক আছে? আমি নামটা জাস্ট এখান থেকে চেক করে দিই, এখানে আমি DVW দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে DVW দেওয়ার পরে আমরা কি করবো ভিতরে যাবো, এটার মধ্যে যাওয়ার পরে এখানে আরেকটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে কনফিগ, ঠিক আছে? কনফিগ কনফিগ কনফিগে ঢোকার পর আমরা এরকম একটা এরকম একটা ফাইল দেখবো, বা এরকম একটা দেখবো config.inc.php.dist। আমাদের কাজ হচ্ছে, আমাদের এখান থেকে কাজ কি, এই এটাকে পিএসপি ফরম্যাটে করবো, পিএসপি ফরম্যাটে আমি এটাকে রিনেম করি, আচ্ছা রিনেম আগে করি না, আমি এটা ওপেন করি, আচ্ছা এটাকে আমি ওপেন করার পর আমি কি করবো, আমি একটু নিচে আসবো, নিচে আসার পর আমরা, আচ্ছা সবাই দেখতে পাচ্ছি ঠিকঠাক? হ্যাঁ 40 মিনিট পর বন্ধ হয়ে যাবে, কেটে যাবে, আবার আমরা 40 মিনিট পর আসবো, লিমিট আছে। আচ্ছা দেখেন এইখানে যে DB সার্ভার আছে, তারপর DB ডেটাবেজ আছে, তারপর DB ইউজার আছে, আমরা ইউজারকে কি করব, আমরা ইউজারের নামটা চেঞ্জ করে দেবো, আমি এটাকে যে কোনো আপনারা টেক্সট এডিটর বা
আপনার কোড এডিটর দিয়ে ওপেন করতে পারেন, যে কোনো কোড এডিটর দিয়ে আপনারা ওপেন করতে পারেন, সেটা নোটপ্যাড হতে পারে বা ভিএসসি হতে পারে বা সাবলাইম টেক্সট হতে পারে, যে যে কোনো কিন্তু আপনারা ই করতে পারেন, ঠিক আছে? তার জন্য আমি কি করি, ডিভিডব্লিউ কে রুট করে দিচ্ছি, আর ও রুট, ওকে? আর পাসওয়ার্ডকে আমি ব্ল্যাঙ্ক করে রাখছি, ব্ল্যাঙ্ক, ওকে, ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। ব্ল্যাঙ্ক করে দেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমি কি করব, এই যে এটাকে রিনেম করে দেব, রিনেম করে আমি ডিআইএসটি টুকু কেটে দিব, ডট পিএসপি টুকু রাখবো, ঠিক আছে? ওকে দিচ্ছি এখানে দেওয়ার পর, ইয়েস, ওকে। তো এটা হচ্ছে আপনার কনফিগ ডট, এটা থাকলো এরকমই আছে, ফাইন। এখন অনেকেরই এরকম হতে পারে, এমন হতে পারে আপনি যখন এটা ওপেন করছেন তখন আপনাকে পিএসপি শো করতেছে, পিএসপি শো করতেছে বাট ডট আইএনসি ডট পিএসপি শো করতেছে, বাট এখানে যে টাইপটা আছে, এখানে যে টাইপটা আছে, টাইপে দেখবেন কি ডিআইএসটি টাইপ হয়ে গেছে, তাহলে আপনাদের ডিভিডব্লিউ এ রান করবে না। তখন আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে আপনার যে হিডেন ফাইল আছে, হিডেন এক্সটেনশন একটা অপশন আছে, এসে যা আমি দেখাচ্ছি কোথায় আছে, এটা আমার ভিউতে যাই, ভিউতে যাওয়ার পর কোথায় আছে, এই যে হিডেন আইটেমস বা এরকম, এখানে হিডেন ফাইল নামে একটা অপশন, ওটা কোথায় যেন আমি ভুলে গেছি, এটা কোথায় কোথায় আছে, আচ্ছা ওইটা আপনারা দেখে নিন, ওটা ভুলে গেছি কোথায় আছে। ওই যদি কারোর এরকম প্রবলেম হয়, হওয়ার কথা না, যদি হয় তাহলে আপনারা ওই ওটা করে নিন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের মোটামুটি সেভ দেওয়া হয়ে গেল, সেভ দিলাম, সবকিছু করলাম আমরা, কোথায় আছে এটা, আমরা এটার মধ্যে যাই, জ্যাম্পে যাই, যাওয়ার পরে এইচটি ডক্সে যাই, যাওয়ার পরে দেখেন এইখানে আমাদের যে ডিভিডব্লিউ এইটা নাম আছে, কনফিগও করে ফেলছি, কনফিগ হচ্ছে পিএসপি টাইপ হয়ে গেছে। আচ্ছা শারিফ ভাই, স্ক্রিন স্লো আসতেছে, আমার তো স্ক্রিন স্লো আসার কথা না। আচ্ছা কার কার নেট আমার একটু বলেন তো, মানে সবারই কি একই সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাহলে তো স্লো স্লো আচ্ছা ভাই, তাহলে মেবি আমার ইউনিট সমস্যা। আচ্ছা কিছু করার নাই, ভিডিও ঠিকঠাকই থাকবে, আর আমি পরে একবার ব্রিফ দিয়ে দিব, ঠিক আছে? আমি একটু আস্তে আস্তে করতেছি, তার মানে তাহলে। আচ্ছা কনফিগ ডট আইএনসি ডট পিএসপি, যখন এই টাইপটা পিএসপি থাকবে, আচ্ছা এখানে যে ডট ডট পিএসপি টাইপ এরকম থাকবে, ওকে? আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, আমরা কি করি এখন, এখানে গিয়ে লোকাল হোস্ট লিখে হিট করি, লোকাল হোস্ট লিখছি, সার্ভার ঠিকঠাক চলছে, আমরা এই ড্যাশবোর্ডের যে জায়গাটা আছে এখানে আমি DVWA এটা লিখলাম কেন, কারণ আমরা আমরা এইখানে দেখেন DVWA আছে, ঠিক আছে? এটাকে আমরা কল করতেছি, ঠিক আছে? ইন্টার দিচ্ছি, ইন্টার করা, ইন্টার দেওয়ার পর সব ঠিকঠাক। এখন আমাদের বলতেছে সেট আপ করতে, মানে একটা ডেটাবেস ক্রিয়েট করতে, সেট আপ একটা ডেটাবেস ক্রিয়েট করতে বলতেছে, আমরা ক্রিয়েট অ্যান্ড রিসেট ডেটাবেস ক্লিক করছি, ওকে? দেখেন এখন ক্রিয়েট দেওয়ার পরে এটার ইউজার নেমটা আসলে সবাই গুলাই ফেলে, এটার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন, ঠিক আছে? অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটা হচ্ছে শুধু পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ওকে? পাসওয়ার্ড হচ্ছে, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড পাসওয়ার্ড, ঠিক আছে? আমি লগ ইন দিচ্ছি, লগ ইন দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের মেইন যে ডিবিডব্লিউ এর পেজ, এখানে আমরা টেস্ট গুলা করব। এখানে দেখেন ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন গুলা বলবেন, ওয়ার্নিং, ডিসক্লাইমার, লাইসেন্স সবগুলা দেওয়া আছে এখানে, ওয়ার্নিং যা দেওয়া আছে। তারপরে টাইম আসি, তারপর আমরা দেখতে পারি যে সেট আপ বা রিসেট, এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন ডেটাবেস। তারপর হচ্ছে ব্রুট ফোর্স, ব্রুট ফোর্স কি, ব্রুট ফোর্স একটা অ্যাটাক, অ্যাটাকের নাম ব্রুট ফোর্স,
আমরা ব্রুট ফোর্স দেখব, সমস্যা নাই। তারপর আছে কমান্ড ইনজেকশন, এটা হচ্ছে এক্সএসএস ক্ষেত্রে আমরা এগুলো দেখব, পিং ডিভাইস বা এগুলো ক্ষেত্রে আমরা দেখবো, সমস্যা নেই। তারপর আছে সিএসআরএফ, এগুলো সবগুলো অ্যাটাকের নাম বুঝছেন, এগুলো সবগুলো অ্যাটাকের নাম। তারপর আছে ফাইল ইনক্লুশন, ফাইল আপলোড, তারপর আছে ইনসিকিউর ক্যাপচা, ঠিক আছে, ক্যাপচা বাইপাস বলে এগুলো। তারপর আছে এসকিউএল ইনজেকশন, তারপর আছে এসকিউএল ব্লাইন্ড, এসকিউএল ব্লাইন্ড আমরা দেখছি, ব্লাইন্ড দেখি না, এসকিউএল ইনজেকশন তো দেখছি। তারপরে আছে হচ্ছে এসকিউএল ব্লাইন্ড, ঠিক আছে, আমরা এসকিউএল ইনজেকশনে যাই আজকে, দেখি এসকিউএল ইনজেকশন কি অবস্থা। এইখানে আসার পর একটা কাজ আমাদের প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে আমরা ডিবিডব্লিউএস সিকিউরিটিতে যাব, সিকিউরিটিতে যাই। যাওয়ার পরে এখানে ডিবিডব্লিউএস এর সিকিউরিটি লেভেল আছে, দেখেন সিকিউরিটি লেভেল পসিবল ইম্পসিবল, এখানে লো মিডিয়াম হাই ইম্পসিবল দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে, এগুলো আছে কেন, কারণ আমরা যখন প্র্যাকটিস করবো, আমরা তো আসলে প্রথমেই একদম ইম্পসিবল বা হাই যাবো না, আমরা কি করবো আর প্রথমে লো, তারপর মিডিয়াম, তারপর হাই, তারপর ইম্পসিবল, ওকে, এইভাবে আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। আমি জাস্ট লো করে দিচ্ছি, লো করে দিয়ে সাবমিট দিচ্ছি, আচ্ছা লো না করে আমি একটু মিডিয়াম করে দিই, মিডিয়াম করে আমি সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে, সাবমিট করে দিচ্ছি। এখন আমি নিচে যাই, এখানে আমাদের সিকিউরিটি লেভেল দেখাচ্ছে মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম। আমি ফাইল স্কেল ইনজেকশনে যাই, স্কেল ইনজেকশনে যাওয়ার পরে এখানে আমার আসার কথা না, মানে হাই দিতে হবে আমাদের, আমি আচ্ছা হাই দিয়ে দিচ্ছি, দেখি হাইয়ের কি অবস্থা, আমি জাস্ট দেখাচ্ছি আর কিছু না, হাই সাবমিট। আচ্ছা এই হচ্ছে আমাদের মানে যে ডিবিডব্লিউএস সেটআপ, ডিবিডব্লিউএস সেটআপ আমরা নেক্সট কি দেখব, আমরা ডিবিডব্লিউএস দিয়ে পোস্টবেজ এসকিউএল দেখব, ডিবিডব্লিউএস দিয়ে পোস্টবেজ এসকিউএল দেখব, এবং পসিবল হলে আমরা একটা লাইভ সাইট পোস্টবেজ এসকিউএল দেখব। হ্যাঁ, তো দেখেন এসকিউএল ইনজেকশন ব্লাইন্ড আছে, এখানে উইক সেশন আইডি আছে, এক্সএসএস ডোম আছে, রিফ্লেক্টেড আছে, স্টোর আছে, সিএসপি বাইপাস আছে, আমরা এগুলো সব দেখব, সিএসপি বাইপাস, তারপর হচ্ছে এক্সএসএস রিস্টোরড, এক্সএসএস রিফ্লেক্টেড, এক্সএসএস ডোম, এগুলো হচ্ছে সব এক একটা মানে পেন টেস্টিং করার ক্ষেত্রে এক্সএসএস বা এইসব সবই লাগে, এগুলো আসলে একটা সিকিউরিটি সবই অ্যাটাকের নাম বলতে পারেন, সবগুলো অ্যাটাক, ঠিক আছে, এগুলো দিয়ে করা যায়। এটা এটা হচ্ছে ডিবিডব্লিউএস সেটআপ। আমরা আজকে সেশন যেহেতু শেষ হয়ে যাবে, আমাদের সেশন কতক্ষণ আছে আর এটার, আচ্ছা সবাই একটু, আমি সবাইকে আনমিউট করতেছি, আমি আনমিউট করে কোশ্চেন গুলো নিচ্ছি। এটা কি সাইবার ফক্স ব্রাউজার দিয়ে সব কাজ করতে পারবো নাকি অন্য কোনো ব্রাউজার লাগবে? লোকাল হোস্ট, লোকাল হোস্ট তো আমাদের ইসে আছে না, আমাদের লোকাল হোস্ট তো আমাদের কম্পিউটার আছে, তাই না? আমাদের কম্পিউটারে কি আছে, লোকাল হোস্ট তো সার্ভারে নিয়ে নিচ্ছে, আমাদের এখন পুরো কম্পিউটারটা একটা সার্ভার হয়ে গেছে, ঠিক আছে। লোকাল হোস্ট দিয়ে এন্টার দিই, দেখেন এখানে আইসে, তারপর আমি এখানে লিখি ডিবিডব্লিউ, অবশ্যই বড় হাতে লিখতে হবে কারণ আমাদের ফাইলের নাম বড় হাতে, দেখেন আমাদের এখানে চলে আসছে, ইউজার নেম দিই, ও সরি ইউজার নেম না, সরি অ্যাডমিন হবে, আর এটা হবে পাসওয়ার্ড অ্যাডমিন, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, ওকে। এই যে দেখেন, দেখছেন আমরা এটা ই দিয়ে অ্যাক্সেস নিতে পারি, যে কোনো জায়গা থেকে করতে পারি এখন, ঠিক আছে, যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারি, ঠিক আছে ভাই, আমরা এখান থেকে। ভাই ভাই হ্যালো, জি ভাই বলেন। ইয়া আমরা তো ইয়া যেটা করলাম এটা হচ্ছে লোকাল সার্ভার। আমি ডিবিডব্লিউ এর সাথে এটা দুইটার পার্থক্যটা আমি একটু বুঝতেছি না। আচ্ছা লোকাল সার্ভার, আচ্ছা আমি বলতেছি লোকাল সার্ভারের মধ্যে ডিবিডব্লিউ টা চালাচ্ছি। হ্যাঁ ভাই, আমরা জ্যাম্প ইউজ তো করি জাস্ট লোকাল সার্ভার হিসেবে, আমরা তো লোকাল সার্ভার হিসেবে জ্যাম্প ইউজ করেছি, ঠিক আছে। আমরা জ্যাম্প এর মধ্যে লোকাল সার্ভারের মধ্যে ধরেন একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটা রান করব, হোস্ট করব। হোস্ট করার জন্য কি করতে হয়, আমাদের ডোমাইন কিনতে হয়, তারপরে হচ্ছে আমাদের পেইড ডোমাইন কিনে তারপর আমাদের অনলাইনে হোস্ট করতে হয়, কিন্তু আমরা এটা অনলাইনে হোস্ট করব না, এটা আমরা নিজেদের প্র্যাকটিসের জন্য এটা আমরা কোথায় লোকাল সার্ভারে হোস্ট করতেছি আমরা, এটা হলো ওয়েবসাইট। আর ডিবিডব্লিউ যেটা আমাদের দিছে, আমি বলি ডিবিডব্লিউ যেটা আমাকে দিছে এটা হচ্ছে তাদের সোর্স কোড ডাউনলোড দিছে না, ডাউনলোড যে ফাইলটা আমাদের দিছে, ডাউনলোড করব যে ফাইলটা আমরা পাই, আমি আবার ডাউনলোড এ ক্লিক দিচ্ছি, এই যে এই ডাউনলোড যেটা, ডাউনলোড যেগুলো হবে সেগুলো হচ্ছে সোর্স কোড। সোর্স কোড গুলা কি করব, আমরা জাস্ট
লোকাল হোস্টকে দেখাই দিছি যে আমরা এই সোর্স কোডগুলো তোমারে দিয়ে রান করাবো, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমরা আমরা ওই লোকাল হোস্ট লোকাল সার্ভারের মধ্যে এই ওয়েবসাইটটাকে প্লেস করতেছি এবং আমরা এই এই ওয়েবসাইটটাকে মানে বিভিন্ন ওয়েতে অ্যাটাক করে প্র্যাকটিস করার জন্য। হুম, প্র্যাকটিস ল্যাব কাইন্ড অফ নো প্র্যাকটিস ল্যাব এটা। আচ্ছা, আরেকটা যদি কানেকশন বন্ধ করে দেখানো সম্ভব হয়ে যায় দেখাই দাও। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি কখনো এই যে এইভাবে মানে নেট বন্ধ করে কাজ করিনি, ট্রাই করেন, হইলে তো ভালো, না হইলে আরো ভালো। নেট আমাদের সবসময় লাগে, কারণ আমরা যখন এখানে কাজ করব, এখানে আপনি যখন অ্যাটাকগুলো অ্যাপ্লাই করবেন তখন আপনি ধরেন আপনার তো সব স্ক্রিপ্ট আপনার মুখস্থ নয়, আপনার নেটে যাইতে হবে, স্ক্রিপ্টগুলো আনতে হবে, বুঝেন নাই কি বলছে? লোকাল লোকাল আপনারা করতে পারেন, আর কারো কোশ্চেন? হ্যাঁ ভাই, আপনার কথা অনেক আসছে। আপনাকে গ্রুপ অ্যাড করা হয়েছে, যারা নতুন আসছেন বা চারটা ক্লাস মিস করছেন, তো তারা হচ্ছে কি করবেন, তারা আমার ইউটিউব আপনি আমার ইউটিউব চ্যানেলটায় যে প্লে লিস্টে গিয়ে প্রথম থেকে ক্লাস গুলা দেখতে পারেন। আমার আমি নিজে ক্লাস পার্সোনালি ক্লাস করে দিছি বা ওইখানে ক্লাস গুলো আছে। আর হচ্ছে আপনি যে আমাদের পার্সোনাল গ্রুপ আছে, গ্রুপে আপনি টেক্সট করবেন, কেউ একজন আপনাকে হেল্প করে দিবে বা আপনাকে সবগুলা চারটা ক্লাসের লিংক দিয়ে দিবে, সমস্যা না। আর আপনাদের আপনাদের নাম দেন, আপনাকে লিংক দেয়া। হ্যাঁ হ্যাঁ, মিল্টন ভাই আপনারা ওনাদের একটা পার্সোনাল আর কি ডিসকাশন গ্রুপ আছে, ওখানে ডিসকাস করে, আপনি ওখানে অ্যাড হয়ে যাবেন ওনাদের সাথে কথা বলে। একটা ভাই, সপ্তাহে 5 দিন আমরা রাত 11টায় মিটিং করি, ওনারা অ্যাড হতে বলে করেন, সমস্যা নেই তো, করতে কোনো সমস্যা নেই, আপনারা করবেন সপ্তাহে 7 দিনই করেন। আচ্ছা, আর কয় মিনিট হয়েছে, কেউ কি দেখছেন বা আমার কি সেশন দিচ্ছে না? আমি ভাবতেছি সেশনটা শেষ করে আবার আসবো যে ক্লাসটা কন্টিনিউ করতে। 44 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আজকে সেশন মেবি দিচ্ছে না আমাকে, আনলিমিটেড দিচ্ছে, আনলিমিটেড দিচ্ছে। হ্যাঁ ভাই, এটা ঈদ অফার, ঈদ অফার দিচ্ছে আপনাদের। হ্যাঁ ভাই, অ্যাপাচি এবং মাইস্কেল। ওকে, অ্যাপাচি কি? হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ অ্যাপাচি আমরা দেখতে পারি। আচ্ছা, হোয়াট ইজ মাইস্কেল? হ্যাঁ, আমি আমি না বলি, আমরা দেখি জাস্ট মাইস্কেল। মাইস্কেল দেখেন, এক্স্যাক্টলি দেখেন এখানে কি লেখা আছে, অ্যান ওপেন সোর্স রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট, রিলেশনাল আর এটাকে হচ্ছে RDM RDBMS বলা হয় মেবি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই আরো আছে ডেটাবেসের অনেকগুলো আছে, রিলেশনাল আছে, আর কি কি যেন আছে মনে নেই, ভুলে গেছি, রিলেশনাল আর ডেটাবেস, তারপর আর কয়েকটা আছে। দেখেন এটা একটা ডেটাবেস, MySQL একটা ডেটাবেস আছে। আর রিলেশনাল ডেটাবেস কি বলতে পারেন আপনারা? রিলেশনাল ডেটাবেস তো ডেটাবেস করতে হবে নাইলে। আচ্ছা দেখেন, রিলেশনাল ডেটাবেস দেখাই, সমস্যা নেই, দেখছেন রিলেশন মানে তো আমরা বুঝি যে আসলে সম্পর্ক, তাই না? রিলেশন মানে একটার সাথে একটা সম্পর্ক, তো ডেটাবেসের টেবিলের সাথে টেবিল যে সম্পর্ক গুলো হয় সেটা হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেস। এখন আমরা এরকম দেখি, আমরা যে এখানে দেখতে পারি যে এটা ডেটাবেস বানানোর, এটা হচ্ছে একটা ডেটাবেসের এই কোয়েরি, এখানে রিলেশনাল ডেটাবেস দেখেন, এখানে একটা টেবিলের সাথে একটা টেবিলের যে সম্পর্ক এটা রিলেশনাল ডেটাবেস। ওকে, এন্ড অ্যাপাচি ডেটাবেস, অ্যাপাচি একটা ডেটাবেস, অ্যাপাচি
what is the first thing, okay? What is by Apache taki web server naki database? Web server bolte paren. Dekhen Apache is the most used, the web server software. Web server, ha. Yes, Apache হচ্ছে Apache তারপর হচ্ছে MySQL MySQL তো আমরা জানি যে ডেটাবেস SQL MySQL তারপর হচ্ছে MySQL Oracle তারপর Oracle ডেটাবেস তো আমি প্রথম দিনই দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ MariaDB ওগুলো সব তো আপনাদের সবই দেখাইছি প্রথম দিনে ডেটাবেস সবগুলো দেখাইছি Apache হচ্ছে আপনার একটা সার্ভার ওয়েব সার্ভার বলতে পারেন Apache তারপর দেখেন Apache Tomcat আছে কি নেই মনে পড়ে ভাই আপনি যেটা দেখাচ্ছিলেন আপনি তো বললেন আমি কি করব বলেন ভাই মনে হয় যে ল্যাপটপে লং টাইম কাজ করছেন তো এই জন্য একটু স্লো করতেছে মনে হয় যে রিস্টার্ট নিয়ে নিলে বেটার হতো কারণ আমরা অনেক সময় কিছু বললে মানে কিছুক্ষণ পরে দেখতেছি আর আমার আবার মনে হচ্ছে যে এটা রেকর্ডের সময় সম্ভবত সাউন্ডটা আগে রেকর্ড হবে স্ক্রিনটা পরে ইয়ে হবে না না রেকর্ডের সময় ফাইন রেকর্ডের কোনো সমস্যা হবে রেকর্ডের সমস্যা না লোকাল সার্ভার Apache হচ্ছে একটা লোকাল সার্ভার ওকে Apache ইন্টারনেটের সমস্যা হচ্ছে এখন আপনার আচ্ছা দেখেন এখন কথা হচ্ছে আমাদের যে সার্ভার আমি যাই আবার আবার লোকাল হোস্টে যাই আমার ইয়ে রান আছে লোকাল হোস্ট আচ্ছা আমরা এখানে দেখব না আমরা আজকে সার্ভারে না দেখি আমরা একটু লাইভ সার্ভার লাইভ সাইটে দেখি হ্যাঁ আমরা লাইভ সাইটে দেখি নাম শুনছি আপনাদের পোস্ট পোস্ট আর গেট মেথডের কথা বলি নাই আমি আচ্ছা গত ক্লাসে বলছিলেন যে আগামী ক্লাসে পোস্ট দেখানো হবে আচ্ছা 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 ওকে তো পোস্ট মেথড যেটা হচ্ছে টেক্সট করেন আপনারা পোস্ট মেথড হচ্ছে ধরেন এইটা এই যে আমরা যে এটা দেখছি এই যে ইউআরএলটা দেখছি ইউআরএল এর এখানে আইডি ইকুয়াল 11 আমরা এটা হচ্ছে গেট মেথডে দেওয়া গেট মেথডে এক ক্লিয়ার কাট কথা হচ্ছে গেট মেথডে যে সব পোস্ট মানে আপনার ইগুলা করা হয় সাইটগুলো করা হয় গেট মেথডে যেটাগুলো ডেটাগুলো পাঠানো হয় গেট মেথডে তো সেই সব সাইটগুলোতে আমরা ইউআরএল এর ডেটাগুলো দেখতে পারি বুঝছেন ইউআরএল এর ডেটাগুলো দেখতে পারি এবং পোস্ট মেথডে যেগুলো পাঠানো হয় আমরা ইউআরএল এর ডেটাগুলো দেখতে পারি না আমরা এরকম দেখতে পারি ধরেন স্ল্যাশ টেবিল নেম দিয়ে দিলে ধরেন টেবিল নেম হচ্ছে স্কুল টেবিল নেমটা দিয়ে দিচ্ছে এরকম ঠিক আছে এটা টেবিল নেম শো করাই দেয় বাট সেটা হচ্ছে পোস্ট মেথডে করে এটা হচ্ছে গেট মেথড গেট মেথডে দেখা যায় এবং পোস্ট মেথডে দেখা যায় না তো গেট মেথড হচ্ছে সিকিউর কম পোস্ট মেথড হচ্ছে সিকিউর বেশি তো আজকে আমরা এখানে পোস্ট ডেটা নামে একটা অপশন আছে পোস্ট ডেটা গুলা ইউজ করব পোস্ট ডেটা গুলা দেখব পোস্ট ডেটা ওকে তো আমরা এই সাইটটা একটা স্ট্রিং পাস করি আমরা নরমালি যে ইয়ে আছে নরমালি যে সাইটগুলো স্ট্রিং পাস করি দেখি আমরা এই সাইটটা স্ট্রিং পাস করি মানে কি বলছে ওরা কি করছে আমাদের যে স্ট্রিংটা আছে স্ট্রিংটাকেও ধরে দিছে যখন ডেভেলপার বাজারে সাইট সিকিউরিটি দিছে তখন তারা কি করছে স্ট্রিংটাকে ধরে দিয়েছে বলছে যে তুমি যদি সাইটে কোনো স্ট্রিং পাও ইয়ারে কোনো যদি স্ট্রিং পাও সিঙ্গেল স্ট্রিং পাও বা যে স্ট্রিং পাও তুমি সাইটে ফরবিডেন দিয়ে দিবা আমরা এখানে স্ট্রিং না দিই আমরা এখানে এটা দিই বা আমাদের যে শিট ছিল শিট থেকে আমরা ট্রাই করি সাইটে দেখেন আমাকে এটা কিন্তু মোটামুটি একটা ফিক্সেবল চলে আসছে প্রথমে এরর দিছিল বাট একটা ফিক্সেবল চলে আসছে তো আমি দেখি এটাকে ফিক্স করা যায়নি কিন্তু তো পাইছি আমরা ট্রাই করি কিভাবে করা যায় হ্যাঁ ধরে দিছে পারমিশন ডেনাই দেখছি
পারমিশন ডিনাইড করে দিয়েছে ঠিক আছে ওকে দেন আর কি করতে পারি আমরা আমরা এখানে আরেকটা স্ট্রিং ইউজ করতে পারি ইজি করে দি সব কেটে দিই আমি আরেকটা দুটো স্ট্রিং ইউজ করি তারপরে আমাকে দিচ্ছে না আমাদের এই সাইডগুলো বাইপাস করার জন্য কি করা যায় আমি কিন্তু এই সাইডটা মানে খুঁজে আনছি দেখছি জাস্ট এটা বাইপাস করা যায় না আমি ট্রাইও তেমন করি না আমি আগের ব্যাচে দেখাইতে গেছিলাম দেখানো হয় নাই তো জানি না আমি আপনাদের লাইভ সাইটে দেখাইতে পারবো নাকি তবে ট্রাই করি এটা ঠিক আছে এই সাইডটা আমরা ট্রাই করতে পারি পোস্ট ব্যাচে আমি এক্সিকিউট দিই সাইট ঠিকঠাক কাজ করতেছে সাইট ঠিকঠাক ফাইন তো আমরা কি করতে পারি এখন এই যে এটাকে স্প্লিট করতে পারি স্প্লিট স্প্লিট করলাম স্প্লিট মানে হচ্ছে আমাদের যে সাইট পুরো সাইটটা আছে ধরেন আমাদের এটা পুরো সাইটের ইউআরএল হ্যাঁ এটা হচ্ছে ইউআরএল ইউআরএল কোন পর্যন্ত আমাদের ইউআরএলটা হচ্ছে এই অবধি একটা ইউআরএল বাইরের যেটুকু আছে এটুকু আইডি এটুকু আমরা বাদ দিই যে এইটুকু দেখে আমরা জাস্ট এইটুকু লিখে আমরা এন্টার করে কোনো বলে এখানে অনেকটা বাড়ে গিয়ে সার্চ বারে গিয়ে আমি দিচ্ছি দেখেন আমাদের সাইট কিন্তু ওই তো কেউ কাজ করতেছে এটুকু নিয়ে এন্টার দিচ্ছি দেখেন আমার সাইট কাজ করতেছে আচ্ছা এরর দিচ্ছে আচ্ছা এরর দিচ্ছে না আমার আইডি ইকুয়াল টু 11 দিচ্ছে ওকে আচ্ছা দেখেন কিন্তু আমাদের ইউআরএল মেইন ইউআরএল এটুকু ধরা হচ্ছে এটুকু আমরা বলি কি বলি এই যে যে এটুকু কি বলি আমরা ডোমেইন এই যে ডোমেইন ডোমেইন এটুকু আমাদের দেই এগুলা হচ্ছে পরে অ্যাড করা হয় ওয়েবসাইট পেজ ডট পিএসপি এগুলো পরে যখন কোডিং করা হয় তখন ডোমেইন হচ্ছে এটুকু এখন আমরা স্প্লিট যখন করি স্প্লিট যখন করি স্প্লিট মানে তো ভাগ আমরা জানি তো আমাদের কি করে সাইটের মেইন ইউআরএলটুকু রাখে বাইরেরটুকু কি করে বাইরেরটুকু আমাদের কেটে দিয়ে দিচ্ছে তো আমি কি করি এটুকে কপি করে দিচ্ছি কেটে আমি কি করি পোস্ট ডেটা একটা নাও আছে এখানে পোস্ট ডেটা ঠিক আছে পোস্ট ডেটাতে যাব এটুকে আমি পেস্ট করতেছি তাহলে আমি এখানে যেই কাজ করব আমাদের সাইট কিন্তু এখন রান করতেছে না ঠিক আছে আমরা লোডে আনলি লোড তো দিচ্ছে আমরাই জানি আচ্ছা আমি এখান থেকে কেটে দিচ্ছি এটুকু আইডি কেটে দিই আইডি পাশে একটু কেটে দিই কেটে দেওয়ার পর আমি এক্সিকিউট দিই দেখছেন এখন কিন্তু আমার সাইট ঠিকঠাক কাজ করতেছে করতেছে না সাইট সাইট তো আমি স্প্লিট করে পোস্ট ডেটার মধ্যে নিয়ে আসছি তার মানে কি আমাদের এই ইউআরএল এ এই ইউআরএল এটাকে এটুকে আমার এটুক দিয়ে চলতেছে চলতেছে না চলতেছে কিন্তু তার মানে আমাদের কি বলে আপনাদের কেমনে চাই আমি ধরেন এটুকু তো আমার এখানে হিট করে এটুক দিয়ে হিট করে হিট করার পর কি ইরর একটা আসছে ইরর কিন্তু আসছে কিন্তু আমাদের সাইট আর একটু বাকি ছিল আমি কিন্তু এখানে এটা দিয়ে হিট হচ্ছে এটা দিয়ে হিট করতেছি কিন্তু ইরর কিন্তু খাচ্ছি না কারণ হচ্ছে এটুক অ্যাডজাস্ট হয়ে আছে পোস্ট ডেটাতে এটার মধ্যে যাচ্ছে এখন আমরা এখানে একটা স্ট্রিং পাস করি এক্সিকিউট দিই এখানে একটা এরর আইছে একটা এরর পাইছি এররটা পাইছি এখন আমি এররটাকে ফিক্স করার ট্রাই করি ওকে এররটাকে আমি ফিক্স করার ট্রাই করি এররটা ফিক্স হচ্ছে না এরর ফিক্স করার জন্য কি কি করতে পারি বলেন আগে প্লাস দে তারপর 11 এর আগে এখনো আর কি কি করতে পারি ফিক্স করার জন্য বলেন এগারোর আগে একটা মাইনাস দিয়ে দেখা যেতে পারে ওটা তাহলে এই স্ট্রিংটা ওটাই দিয়ে ট্রাই করতে পারি আচ্ছা মানে কি বলছেন এই কথাটা স্ট্রিং গুলো উঠাই দিয়ে ট্রাই করতে পারি কি বলছেন জি ভাই আমি তরিকুল ইসলাম আচ্ছা দেখেন তরিকুল ভাই আপনার আইডিয়াই কাজে লাগছে আমি জানতাম যে আপনার আইডিয়া কাজে লাগবে আরো ওয়ে আছে আরো ওয়ে আছে এই রোডটা এইভাবে ফিক্স করা না করে আমরা অন্য ওয়েতেও করতে পারি আমাদের আপনাদের যে চ্যাট শিট দিয়েছিলাম না আমি একটা হ্যাঁ ওই আচ্ছা এই যে পার্সেন্ট 20 পার্সেন্ট 36 বা আমি পার্সেন্ট 20 দিয়ে করি হ্যাঁ আমরা একটু দেখি যে আসলে এই রোডটা এক্স্যাক্টলি আমরা ফিক্স করতে পারি কিনা
এই শিট আমি পাইনি ভাই কে পাইনি কি হলো আচ্ছা আপনারা দিয়ে দেওয়া হবে সাইরাজ ভাই দিয়ে দেওয়া হবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা পার্সেন্ট 20 দিছি পার্সেন্ট 36 আচ্ছা এইভাবেও করা যায় আপনারা ওইখানে আমাদের শিটে দেওয়া আছে আপনারা ওইগুলা একটু করলে এটা ফিক্স হয়ে যাবে ঠিক আছে মানে ট্রাই করলে হয়ে যাবে এটা ফিক্সেবল এটা ফিক্সেবল সারানো এখন আমাদের কি করতে হবে আমাদের নরমালি এখন অর্ডার বাই করতে হবে অর্ডার বাই করে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আসলে দুর্বলতা কোনটা এটা কিন্তু পোস্ট বেস করলাম আমি কিন্তু কি হচ্ছে আমি দেখাই যদি আমি এইখানে এটা দিয়া দিই এটা তো এখানে ছিল কট ছিল না এরকম যদি আমি হিট করি দেখেন আমাকে এখানে ইরর ধরে দিচ্ছে কিন্তু আমি কি করতেছি এইটুকুকে ঠিকঠাক চলতে দিতেছি আচ্ছা আপনারা একটু মিউটে যান আমি কি করতেছি আমি করতেছি কি এইটুকুকে ঠিকঠাক চলতে দিচ্ছি আমি এইটুকুকে ঠিকঠাক চলতে দিচ্ছি এটা তোমার মতোই চলবা ডেটাবেস সেট করতেছে এটাই চলতেছে ওর মতোই কিন্তু আমি কাজ করতেছি হচ্ছে নিচে এইখান থেকে এক্সিকিউট এখানে হচ্ছে এখান থেকে এক্সিকিউট হচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা এক মিনিট আর একটা কল আসছে মোটামুটি তারপর আমাদের কি করতে হবে অর্ডার বাই হ্যাঁ অর্ডার বাই দি অর্ডার বাই হচ্ছে কত দিব 10 দি 10 দিয়ে এক্সিকিউট করি দেখি আমার কি অবস্থা 10 দিয়া চলতেছে হ্যাঁ আচ্ছা 100 দিয়ে দিই আমি জানি না কত আছে আচ্ছা 100 বলতেছে নাই তার মানে 50 থাকতে পারে 50টা দি 50টা নাই কয়টা থাকতে পারে একজন বলেন আন্দাজ করে বলেন কয়টা দেওয়া যায় বলেন 15টা দেন 15টা16 আমি এটাকে ধরে কি করতেছি আমি এই যে এখানে যে অ্যাড add one to current selection এখানে আমি দিচ্ছি integer কে দিচ্ছি এটা অটোমেটিক এক্সিকিউট হয় ঠিক আছে অটোমেটিক এক্সিকিউট হয় এখন আমার নেট একটু স্লো হয়ে গেছে আজকে কি নেট স্লো সবার নেট স্লো নাকি শুধু আমার নেট স্লো আচ্ছা এক্সিকিউট নিয়েছে আমি আবার যাই 17 তার মানে বলতেছি কি 17 কলাম আননোন কলাম আছে 17টা তার মানে 17টা নাই কলাম আমরা একটু নিচে আসি 16টা যখন আমরা 17তে যাচ্ছি 17তে যাচ্ছি তখন আমাদের আননোন কলাম ইরোরটা দেখাচ্ছে ঠিক আছে আমরা নিচে আসতেছি তার মানে কলামটা ফিক্স তার মানে আমাদের কয়টা আছে 16টা কলাম আছে ঠিক আছে এখন এটুকে কি করতে হবে বলতে পারবো না ভাই অথবা সাবমিটিং কোনো প্রবলেম ফবলেম হতে পারে আচ্ছা দেখেন এখন আমরা কি করব ইউনিয়ন সিলেক্ট আমরা 17টা আছে আমরা হাতে লিখবো না আমরা ইউনিয়ন সিলেক্টের জন্য আমি কোথায় যেতে হবে এখানে যে ইউনিয়ন স্টেটমেন্ট স্টেটমেন্ট ইউনিয়ন সিলেক্ট সিলেক্টে গিয়ে 16 দিয়ে দিচ্ছি ওকে এক্সিকিউট দিচ্ছি এক্সিকিউট দেওয়ার পরে দেখেন এখন ফিক্স হয়ে গেছে এখন আমাদের একটা কি করতে হবে একটা স্ট্রিং পাস করে দেখি আমাদের কলামটা দেয় কিনা কলামটা দেয় কেন দেখেন আমাদের 6 নাম্বার কলাম দিছে ভাই 6 নাম্বার কলামটা দিছে আমরা এখন 6 নাম্বার কলামে কি করতে পারি প্রিন্ট করতে পারি প্রিন্ট করতে পারি যে কোনো কিছু প্রিন্ট করতে পারি আচ্ছা যারা নতুন আসছেন তাদের জন্য আমি একবার দেখাই দিচ্ছি কিভাবে প্রিন্ট করব 6 নাম্বার কলাম মানে হচ্ছে আমাদের যে 6 নাম্বার কলামটা দুর্বলতা আছে আমাদের কোনো সাইটে ঢোকার জন্য অবশ্যই কোনো
কলাম বা কোনো একটা জায়গা লাগবে যেখান থেকে আমরা ঢুকবো। তো আমরা কি করছি, আমরা কলাম খুঁজতেছি, কলাম খুঁজে সাইটে ঢুকছি। ঢোকার পরে আমরা কলামের দুর্বলতাটা বের করছি, দুর্বলতাটা হচ্ছে সিক্স। তো আমরা সিক্সে গিয়ে আমরা ট্রাই করেছি আসলে নাম প্রিন্ট করার। ওকে, তো আমার নাম প্রিন্ট করতে যাই, আমি এখানে লিখতেছি মানে এসকিউএল যখন আমরা করি, এসকিউএল যখন করি এসকিউএল এ তো আমাদের প্লেন টেক্সট নেয় না, কারণ এসকিউএল কিছু কমান্ড থাকে, ওরা কমান্ড ওয়াইজ কাজ করে, আমরা এটা কমান্ডের মধ্যে করে বা হেক্সাতে কনভার্ট করতেছি। ঠিক আছে, তো কেস হচ্ছে লানুইজ সাউন্ড। আমরা এখন ইচ্ছা করলে এখানে ডেটাবেজ ডাম্প করতে পারি। আমাদের ছয় নাম্বার কলামটাকে ধরতে হবে, ধরার পরে আমরা কি করতে পারি। আচ্ছা বলেন, কেউ একজন বলেন যে আমি কোনটা ইউজ করবো এর মধ্যে থেকে। একটা বলতে হবে, একটাই যেন হয়। ঠিক আছে, একটা বলতে হবে। আচ্ছা আমি করি ম্যাটপ্লটলিব ইউজ করি। হ্যাঁ, এক্সিকিউট। বা সবাই ম্যাটপ্লটলিব, বা ম্যাটপ্লটলিব দেখেন কার কথা হয় নাই, ম্যাটপ্লটলিব দেয় নাই, ট্রোজানে হয়ে গেছে, রাইট? ট্রোজান ট্রোজান ইউজ করি। ওয়ার্ড চাই, আপনারা আমাদের সাথে সাথে করছেন না, যাক ভালো। ট্রোজানে চলে আসছে। একসাথে করা যায়, করা যাবে না কেন? একসাথে টেবিল কলাম বের করা যাবে না? এই যে হয়ে গেছে, টেবিল কলাম একসাথে বের হয়েছে, আলাদা আলাদা বের হয় নাই। এখন আমরা তো নরমালি দেখছি, এখন নরমালি কেউ ডাম্প করে, আমরা ডাম্প করার জন্য গ্রুপ কনক্রিট ইউজ করি। গ্রুপ কনক্রিট ইউজ করতেই পারি। গ্রুপ কনক্রিট হচ্ছে আমাদের কিসের জন্য ইউজ করতে হয়? ডেটাবেস ডাম্প করার জন্য, রাইট? গ্রুপ কনক্রিট, কনক্রিট আমাদের কোনটা কোনটা নিতে হবে, এটা হচ্ছে আমাদের আইডি আর অ্যাডমিন ইউজার নিয়ে। আইডি আইডি কন্ট্রোল ভি, আইডি কমা কিপা লোকাল কমা হচ্ছে অ্যাডমিন ইউজার। ওকে, এটা হচ্ছে কলাম। যারা যারা বুঝতেছেন না, তারা যারা আগে ভিডিও গুলা দেখে নিন, দু একজন হয়তো বা মিস করছেন ক্লাস গুলা, বা একজন নতুন আসছেন একটু দেখে নিন, তাহলে হয়ে যাবে। আমরা কি করবো, আচ্ছা আমার কথা এখন বোঝা যাচ্ছে? আমার নেট একটু কমে হচ্ছে, আমার আজকে নেটই ছিল না, নেট আসছে পরে। আমি আসলে আজকে ক্লাসটা নেওয়া উচিত নেই। হেক্সাতে যাই, হেক্সাতে যাই। হেক্সাতে যাওয়ার পর আমি কি করতে পারি, এখন ফর্ম কোথায় থেকে নিচ্ছে? ফর্ম হচ্ছে, ধরেন ফর্ম হচ্ছে অ্যাডমিন এবং ইউজার থেকে, সরি ফর্ম হচ্ছে এক্স এক্স ওয়াই অ্যাডমিন থেকে। হ্যাঁ, ফর্ম এটা হচ্ছে ডেটাবেস, এটা দিয়ে দেখি অনলাইন জানো কি হবে, জানি না। ফর্ম এভাবে হচ্ছে ইনফরমেশন গুলা ডাম্প করে। ওকে,
দরকার কি আমরা এক এক করে দেখি সমস্যা কি হবে একসাথে করার কি আছে এটা হচ্ছে আমাদের পোস্টবেস গেল আমরা পোস্টবেস এইখান থেকেও ট্রাই করতে পারি আমি এখান থেকে ট্রাই করলাম না কারণ হচ্ছে লাইক তো দেখা ভালো লাইক এখান থেকে লাইক ভালো আমরা এখান থেকে দেখলেও দেখতে পারি আমরা অদারগুলো অন্যদিক অন্যদিন একটু সময় নিয়ে দেখব না কি বলেন সবাই নাকি আজকে দেখবেন আজকে নেটটা স্লো আজকে মনে হয় না দেখা উচিত এ পর্যন্ত বুঝছেন কারো কোনো কোশ্চেন আছে কোশ্চেন থাকলে আমাকে করেন আমি কোশ্চেনের ই করে দিচ্ছি রেসপন্স করে দিচ্ছি আর আর যদি কারো প্রবলেম না থাকে আমি ভিডিও ইউটিউবে আপলোড করে দিব এবং আপনাদের লিংক দিয়ে দিব কারণ আপনারা ওইভাবে আসলে ভিডিও ডাউনলোড করে টেন টেনে দেখার থেকে ইউটিউব থেকে দেখতে পারেন এটা আমারও ই হলো পাবলিক করে পাবলিক না করে আমি প্রাইভেট করে দিলাম বা পাবলিক করে দিলাম এগুলো তো ইস্যুরা আমরা করি ভাই আপনি একটা সাইট এখন দেন আমরা করি আমার কাছে তো সাইট খোঁজা সাইট নাই আমি এখন আপনাদের কেমনে যে দিই একটা কথা স্লো ভাই পাবো কিনা তাও জানি না এই সাইটটা তো আমি রাখছিলাম অনেকে আচ্ছা এখন আপনারা কোশ্চেন করতেছেন না কেউ আমি এরকম কোশ্চেন আসতে পারে যে ভাই আমি ইগুলা খুঁজবো কিভাবে আইডিয়া আছে জানি আমি এগুলা খুঁজবো কিভাবে এখন খুঁজবো হচ্ছে কিভাবে নর্মাল ভাবে ডর্কিং করে খুঁজবো খোঁজার মধ্যে আমরা তো আসলে দেখে কেউ বুঝবো না যে এটা পোস্ট বেস বা আমার যেই কাজগুলো হচ্ছে না ধরেন দেখলাম যে আটকে গেছে বা ইরোর আসতেছে যে কাজগুলো আমরা ঠিক একদম ফিক্স করতে পারতেছি না ধরেন স্ট্রিং পাস করতেছি কোনো ইরোর পাচ্ছি না বা ইরোর মানে কেন ফরবিডেন দিয়া দিচ্ছে তারপরে হচ্ছে কোন একটা ইরোর পাইছি 404 পাইছি অন্যভাবে ফিক্স হচ্ছে না তখন আমরা পোস্ট ডেটা দিয়ে ইউজ করতে পারি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তখন আমরা আজকে যেভাবে দেখলাম এগুলা এটা একটা বলতে পারেন যে টপিক আর গেট মেথড আর ই মেথড গুলো আমরা সামনে আরো ডিপ আলোচনা করবো গেট মেথড এবং পোস্ট মেথড দেখবো ঠিক আছে যখন আমরা এক্সারসাইজ দেখবো তখন আমরা গেট মেথড আচ্ছা একটা ওভারভিউ দিলে ভালো হয় স্ট্রিং স্ট্রিং এবং ফায়ারওয়াল দুইটা দিয়ে যদি কাজ না হয় তখন আমরা পোস্ট মেথড ইউজ করতে পারি আমরা ট্রাই করতে থাকবো আমরা ট্রাই করতে করতে আমাদের এটা হয়ে যাবে আচ্ছা একটা ওভারভিউ মানে হাসান ভাই মানে মোটামুটি সবকিছুর একটা ওভারভিউ দিব নাকি শুধু স্পেসিফিক ইস্যুর উপর না ওভারঅল মোটামুটি আজকে যে ক্লাসগুলো করলাম এই যে পোস্ট বেসড যে স্ট্রিং পাস করে আমরা আইডি গুলো পেলাম মোটামুটি শুরু থেকে একটা ওভারভিউ দিলে পরে মনে হয় ভালো হতো আচ্ছা ওকে দেখে চলে যাচ্ছি এমনি আমরা ডিবিডব্লিউ তো করছি সবাই না ভাই ইনস্টল কিভাবে করব আমরা ডিবিডব্লিউ তে যাই হ্যাঁ ভাই আমরা আজকে এখানে এটা এটা তো দেখলাম আমরা ডিবিডব্লিউ টা দেখে দিই কারণ পরে আবার কবে কি হবে লোকাল হোস্টে যাই লোকাল হোস্ট ডিবিডব্লিউ এখানে আসছি আসার পর আমরা কি করব আমাদের যে সিকিউরিটি লেভেলটা আছে এটা আমরা এটা আছে ইম্পসিবল আছে আমরা এটাকে ইম্পসিবল না করে আমরা একটা জাস্ট মিডিয়াম বা হাই দিয়ে দিচ্ছি হাই দিয়ে দিচ্ছি হাই দেওয়ার পর আমি সিএসআর ইসে যাই কনফিগার করার সময় একটা ইউজার রুট বানাইছিলেন ওইটা কি এখানে ওইটা কিছু না ওইটা দেখেন না যখন আমি ট্রেড ডেটাবেস দিছি যখন আমি ট্রেড ডেটাবেসে ক্লিক দিছি তখন ওটা অটোমেটিক আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডে নিয়ে আসছে দেখছেন রিডাইরেক্ট করে আচ্ছা ওই যে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে যেটা ডুপ্লেন হ্যাঁ ওটা হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ওটা ডিফল্ট পাসওয়ার্ড ওটা এইভাবে লিখে রাখতে আচ্ছা দেন ক্লিক আমরা কি করছি এসকিউএল ইনজেকশনে গেছি আসার পরে এসকিউএল ইনজেকশনে আসার পরে আমি দেখেন এইখানে যখন আমরা ইনপুট দিছি সেশন ইনপুট এটা কিন্তু পোস্ট এই যে পোস্ট মেথডে এইভাবে আসে দেখছেন পোস্ট মেথড এখানে কোনো আইডি থাকে না কিছু থাকে না যখন পোস্ট মেথডে ডাটা পাঠানো হয় তখন এই যে এরকম সেশন ইনপুট আইডি থাকে ঠিক আছে আমি জাস্ট এটাকে কপি করতেছি এটাকে ক্লিক করার পর এরকম একটা আছে আমি কপি করতেছি কপি করে আমি জাস্ট এখানে এখানে আমি পাশে রাখতেছি কাজ করার ক্ষেত্রে আমি রাখছি রাখার ক্ষেত্রে আমি কি করতে পারি এখন রাখছি আমি এখান থেকে একটা আইডি পাঠাই
একটা পাঠাচ্ছি, একটা আইডিয়া আমি পাঠাচ্ছি, তাহলে দুই পাঠাচ্ছি, দুই পাঠায় আমি সাবমিট দিই। সাবমিট দেওয়ার পরে আমি এই পাশে আসার পরে লোড ইউআরএল, আচ্ছা এটা লোড ইউআরএল থাক, এক্সিকিউট দিই। এক্সিকিউট দেওয়ার পরে এখানে ওইখান থেকে যে আইডিটা আমি পাঠাইছি, এই পাশ থেকে আমি যে আইডিটা পাঠাইছি সেশন আইডি টু পাঠাই। হ্যাঁ, আমার এইখানে কি বলতেছে টু পাঠাইছি না, এখানে টু শো করছে ভাই, আইডি টু পাঠাইছি। টু কিন্তু আমার যখন লোড ইউআরএল দিচ্ছি তখন আমাদের এই যে পোস্ট ডেটা এটা কিন্তু অন ছিল, আমি কিন্তু ওইখানে সেম কাজ করছি, আমি লাইভ সাইটে কিন্তু সেম কাজ করছি, এখানে লোড ইউআরএল পোস্ট ডেটাটা অন রাখছি। রাখার পর আমি জাস্ট লোড ইউআরএল দিচ্ছি, তখন আমি কি স্প্লাইট করছিলাম, ভাগ হয়ে গেছিল, তারপরে আমি এটুকু কপি করে জাস্ট এখানে আসছিলাম, বুঝেন কথা, কপি করে এখানে আসছিলাম। বাট আমি এটা কি করছি, আমি জাস্ট এখান থেকে আমি এই করি, আমি এটাকে উঠাই দিই, উঠাই দিচ্ছি, উঠাই দেওয়ার পর আমি আবার এই পাশে আসছি। এটা কোথায় থেকে আসছে, এটা হচ্ছে আমি যখন এই যে এখানে ক্লিক দিচ্ছি, হাই সিকিউরিটি হাই ছিল, সিকিউরিটি হাই লেভেল হাই, এখানে আসছি। আসার পর কি করছি, চেঞ্জ চেঞ্জ ইউর আইডি এখানে ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পরে, ক্লিক দেওয়ার পরে যে রকম একটা সিনট্যাক্স এটা হচ্ছে, আচ্ছা নেট স্লো, ক্লিক দেওয়ার পরে এরকম একটা আসছে। তো আমি এখান থেকে আইডি পাঠাচ্ছি আরেকটা, সাবমিট, সাবমিট দেওয়ার পরে সাবমিট হয়ে গেছে, আমি এখানে এসে এক্সিকিউট দিই। এক্সিকিউট দেওয়ার পর দেখেন তিন আসছে, ঠিক আছে তিন কিন্তু আসছে, এখানে তিন আমি পাঠাইছি, হ্যাক নি, ওকে। তিন পাঠানোর পরে আমি এইখানে পোস্ট লোড ইউআরএল দিই, লোড ইউআরএল দেওয়ার পরে আমি পোস্ট মেথডটা যখন অন করতেছি, এবং পোস্ট যখন অন করতেছি তখন এইখানে আমাদের আইডি সমান সমান থ্রি আসছে, আমি থ্রি পাঠাইছি, থ্রি কিন্তু এটার মধ্যে চলে আসছে। ক্লিয়ার ভাই? এখন আমাদের কাজ করতে হবে কোথায়, আমাদের তো এখানে এটুকু আছে, এটুকু তো আছে, এটুকু এভাবে থাকবে, আমাদের কাজ করতে হবে হচ্ছে থ্রিতে, আইডি ইকুয়াল টু থ্রি, এখানে কাজ করতে হবে। আমি এখানে কাজ করি, স্ট্রিং পাস করি, এখন আমরা দেখতে পারবো আসলে এক্স্যাক্টলি কিভাবে ডেটাবেস গুলা নেয়। দেখেন এক্সিকিউট দিচ্ছি, আমি ওই পাশে চাই এক্সিকিউট দেওয়ার পর পাঠাইছি, এখানে এখানে আমি লোড ইউআরএল দিই, দেখেন যখন লোড ইউআরএল এক্সিকিউট দিছি সামথিং ওয়েন্ট রং, মানে আমাদের যে সার্ভারটা ছিল সেটা ইরর আছে, একটা ইরর দেখাইলো, সামথিং ওয়েন্ট রং। আমাদের নর্মালি কি করতে হয় যদি এরকম থাকে, ফিক্স করার জন্য এক্সিকিউট দি, এটা পাঠাই দিছি, আমি এটা পাঠাই দিছি কোথায়, ডেটাবেসে, ডেটাবেসে পাঠাই দিছি, এটা হচ্ছে ডেটাবেস, মনে করলাম সাপোজ এটা ভালো আমার ডেটাবেস, এক্সিকিউট দি। দেখেন আমার এখানে এটা এসে হিট হইছে, কিন্তু আমার এটা এররটা ফিক্স হয়ে গেছে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার না হলে বলেন। ক্লিয়ার না? হ্যাঁ, আর একটু বলেন। এই পর্যন্ত বুঝছেন, যে পর্যন্ত দেখাই তারপর আমরা যাবো আস্তে আস্তে। ইরোরটা ফিক্স করলেন কিভাবে এটা ঠিক বুঝিনি। আচ্ছা, ইরোর ফিক্স করছেন নরমালি, ইরোর ফিক্স কেমনে করছেন, দেখেন ইরোরটা ফিক্স করার আমাদের উপায় কি। আচ্ছা, ইরোর আমরা ফিক্স করি কিভাবে, এই দেখেন এইভাবে ইরোর ফিক্স করি না, এজ স্ট্রিং পাস করছি না দুইটা, থ্রি পরে নরমালি ইরোর এইভাবে ফিক্স করি কোন সাইটে। তাই না, এরকম তো এইভাবে ফিক্স করি, কথা বলেন না জি ভাইয়া, এরকম তো এইভাবে ফিক্স করি, যখন আমি এরকম ফিক্স করে এক্সিকিউট দিচ্ছি তখন আমাদের এটা যাচ্ছে কোথায়, যাচ্ছে হচ্ছে এই পাশে, এই পাশে এখানে আসতেছে। তো এখানে যখন আমি এক্সিকিউট দিচ্ছি তখন আমার দেখেন আইডি, আইডির পরে একটা স্ট্রিং আছে, থ্রি এর আছে আইডি, তারপর একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর পরে আমাদের যে ফিক্স বলে এটা আছে এটা দিছি। আচ্ছা, তাহলে আজকে বেশি যদি এসে প্রবলেম হয়, নেট প্রবলেম হয় আজকের মতো এখানেই মোটামুটি তাহলে শেষ, বুঝছেন, তাহলে আমি আগাইলাম না। এই হচ্ছে এইভাবে হচ্ছে ডিবিডব্লিউ তে পোস্ট এসকিউএল করা হচ্ছে। তার মানে শাওন ভাই, আমরা এখানে যখন মানে লাইভ দেখতেছি এই ভার্চুয়াল এই যে সার্ভারটা যে যে আমরা হিট করতেছি এটা প্যারালালি আমরা এই ওয়েবসাইটে এসে দেখতেছি সেটা। রাইট, আমরা আগে দেখলাম লাইভ সার্ভার, লাইভ সাইটে তো আমরা এগুলো দেখি।
লাইভ সাইটে তো আমরা ওইভাবে আসলে দেখতে পারতেছি না, কিন্তু এই ডেমোতে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কিনা ভিড করতেছে এটা তো আছে। এভাবে হচ্ছে মোটামুটি করে, ওখানে গিয়ে রুটটা এখন ফিক্স করা হয়ে গেছে, এখন অর্ডার বাই নরমালি এইখানে কাজ করব, অর্ডার বাই দিয়ে কয়টা কলাম আছে তারপর হচ্ছে ইউনিয়ন দিয়ে দিয়ে আমরা ডেটা বেস করতে পারবো। আমরা চাই অর্ডার বাই, অর্ডার বাই টু এক্সিকিউট যায় পাশে এক্সিকিউট অর্ডার বাই টু, তারপরে কলাম দুটা আছে কোনো জন্য যদি কাজ নাই এখানে তিন দিয়ে দিতে অর্ডার বাই থ্রি এক্সিকিউট ভিডিও দেখে নিন ভাই, আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো, লং ভিডিও তো আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো, ভিডিও দেখে নিন ইস্যু না। একদম নর্মালি ভাই আমরা যেসব করছি সেই রকমই, জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের এখানে আসলাম, দেখাইতে চাইছিলাম না। ইউনিয়ন স্লেভ দুই দিয়ে দিচ্ছি, সরি ওয়ান টু ওয়ান টু এক্সিকিউট এক্সিকিউট। এই যে এইখানে একটা জিনিস দেখবেন, এখানে আমরা দুর্বলতা বুঝবো কিভাবে কোন কলামে আছে, এখানে দেখবেন যে ইউনিয়ন সিলেক্ট এক দুই প্রথমে ফার্স্ট নেমের জায়গায় হ্যাকার ছিল, ইসের নাম হচ্ছে মি, বাট এখানে আসছে কি আমাদের ফার্স্ট নেমের জায়গায় আসছে ওয়ান আর সে নাম হচ্ছে টু। ওকে তো বুঝলাম কি এক আর দুই হচ্ছে সমস্যা, আমরা এক আর দুই নম্বরে যাই বললাম, দুইটাই সমস্যা যেহেতু এটা প্র্যাকটিস ল্যাব এটাই সবকিছুতে রেগুলার আছে, ঠিক আছে। এখানে আচ্ছা আপনি একটু মিউটে যান না, কেন সাউন্ড কেন স্যাম এক্সিকিউট প্রিন্ট হয়েছে সাউন্ড দেখছেন কিভাবে এসে হিট করে আর কিভাবে প্রিন্ট করে, দুই নম্বর কলম হিট করছে আসছে, ডেটাবেস দেখতে চাইলে ডেটাবেস দেখবেন একটা লং একটা অনেক বড় ডেটাবেস আছে দেখাচ্ছি। হেড করতে গিয়ে কোথায় দেখি হেড করছেন, দেখেন ডেটাবেস পাইছি বুঝছেন। এভাবে হচ্ছে প্র্যাকটিস ল্যাবে প্র্যাকটিস করে, যেহেতু আমরা লাইভ সাইট দেখলাম তারপর প্র্যাকটিস লাইভ ল্যাবগুলোও দেখলাম। আর কোনো কোশ্চেন আছে? আসলে আমার গলা শুকাই গেছে, আমি যেন কথা ঠিকঠাক বলে দিতেছে না বুঝছেন। কোশ্চেন থাকলে মেসেজ করুন। এটি ভাই লাইভ সাইটে তো করা হয়নি না, আপনাদের লাইভ সাইটে আগে দেখাইলাম তারপর এটা আসলো। মোটামুটি বুঝতে পারলাম যে মানে নিজের একটা ওয়েবসাইট, নিজের ওয়েবসাইটে কিভাবে আসলে কি বলতে থেকে নিজের সাইটে কিভাবে আসলে আমরা বিকল্পভাবে প্রবেশ করব সেই জিনিসটা আসলে লাইভ দেখলাম আমরা আজকে। হুম হুম রাইট, প্র্যাকটিস ল্যাবে আপনারা এখানে এই যে এসকিউএল ইনজেকশন আসলে তারপর এসকিউএল ব্লাইন্ড আছে, এগুলো আপনারা একটু গুগল করে দেখবেন যে এসকিউএল ব্লাইন্ড কিভাবে ডিবিডব্লিউ এতে দেয়, তারপর হচ্ছে ইনসিকিউর ক্যাপচা আছে, তারপর হচ্ছে ফাইল আপলোড আছে, ঠিক আছে এইসব দেখবেন আপনারা। তারপর এক্সেস রিফ্লেক্টেড আছে, এগুলো তো দেখাবো, এক্সেস ডোম রিফ্লেক্টেড এক্সেস স্টোর দেখাবো ভাই।
তারপর আমরা কালি ইনস্টলেশন দেখব, তারপর কালিতে যাব, আস্তে ধীরে দেখব। আজকে একটু তাড়াতাড়ি দেন। হ্যাঁ ভাই, আমি তাড়াতাড়ি চেষ্টা করব, বুঝছেন, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সবগুলা ক্লাস একসাথে পাওয়ার কোনো ওয়ে আছে কিনা? আমি হচ্ছে আপনাদের সবার মেল এক এক করে যদি আমি অ্যাড করতে যাই আমার ড্রাইভে, তাহলে আমার অনেক সময় লেগে যাবে, এজন্য করতেছিলাম। আর ড্রাইভে আপলোড করা আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে কোনো একজন কালেক্ট করে আপনারা একটু কাইন্ডলি নিজেদের কাছে রাখবেন, ঠিক আছে? যেহেতু আমার কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই, নাহলে আমি তো ওয়েবসাইটে দিয়ে দিলাম আপনাদের। সো ইস্যুটা হচ্ছে এরকম। আর আমি তো আসলে গত ক্লাসে একটা কোশ্চেন ছিল, প্রথমে করতে হবে যে বেস 64 এর আমরা, হ্যাঁ বেস 60, মানে আমি একটু পরে ঢুকছি তো তাই করতে পারিনি। বেস 64 আমরা যে খুঁজবো টর্ক ইউজ করে, তো ওইখানে তো বাংলাদেশে সার্ভার চলে আসে বা সাইট গুলো চলে আসে, তো সেই ক্ষেত্রে ওটা কি কোনো কি করতে পারি? কেন সাইট আপনারা সাইট দেন নাই, site.in দেন নাই? site.in দেওয়ার পর মাঝে মাঝে মানে অধিকাংশ বাংলাদেশি সাইট গুলো চলে আসে। জি, চলে আসার তো কথা না। আচ্ছা, চলে আসলে আপনার ওইগুলো একটু ই করবেন, লেখার পর দিচ্ছি, করে দেওয়ার পরে আমি এখানে নিয়ে আমি জাস্ট এখানে আইডি দিয়ে ছেড়ে সাইট ডট পি কে দিয়ে দিচ্ছি। নাই এই ধরে দেখাচ্ছি বা সাইট না দিয়ে আপনার যেভাবে দেখতে দেন, ঠিক আছে, যেভাবে দেখতে পারেন এখন দেখতে পারেন, ঠিক আছে। ওই আমাকে তো দেয়নি বাংলাদেশ সাইট। আচ্ছা, থাকলে থাকবে, বাংলাদেশ সাইট থেকে ট্রাই করুন না, ট্রাই করেন না, বাংলাদেশি কোনো সাইটও ট্রাই করেন না, যেহেতু আমাদের রেস্ট্রিকশন থাকে। আর বাংলাদেশি সাইটগুলো ট্রাই করেন না, আর সাইটগুলাই যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর সাইটগুলোর কোনো ধরনের মানে কোনো কিছু চেঞ্জ করবেন না, কিচ্ছু করবেন না, জাস্ট দেখবেন। যদি দুর্বলতা থাকে, যদি পসিবিলিটি থাকে, আপনাদের সাইটের ওনারের ইনফরমেশন থাকে মধ্যে, আপনার একটা মেল করে দেবেন, আপনার সাইটে এই প্রবলেম আছে আমি আসলে খুঁজে পাইছি, মেল করে দেবেন। যদি সে মনে করে যে আসলে ভালো আছে, যদি সে মনে করে যে ঠিক আছে, তাহলে মোটামুটি সবার ক্লিয়ার আছে না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা ক্লাস শেষে, আর আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন, এই সাইটগুলো খুঁজে খুঁজে করা ট্রাই করেন, ঠিক আছে ভাই? আজকে হোমওয়ার্কটা ভাই, এই যে হোমওয়ার্ক বলতে কি আপনাদের তো আর মানে যেই টপিক থাকবে তার উপরে আসলে সাইটগুলো খুঁজবেন। কয়টা সাইট খুঁজতে বলবো? কয়টা সাইট আপনারা খুঁজবেন না, খুঁজেন যে যে কোটা পারেন খুঁজে দিন, কিন্তু প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে ভাই, প্র্যাকটিস করেন। আমার ভিডিওটা ভাই আপনি গুগল ড্রাইভে দিয়ে দেন, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে ইজি হয়। আচ্ছা, আমি ড্রাইভে দিয়ে দিবো, সমস্যা নেই, ড্রাইভে দিয়ে দিবো আপনাকে। কিন্তু কেউ ইউটিউবে আপলোড করেন না, বুঝছেন, কারণ আমি দেখা এই ভিডিওটা ইউটিউবে দিতে পারি, কারণ একটা লাইভ ক্লাস আপনাদের দিব আমি, চিন্তা করছি। তো আজকে তাই দেখি দিয়া দিই, এইভাবে সামনে করছি, সামনে দিয়ে দিবো। না ভাই, আমি ওয়েবসাইট খুলবো না, আমি তো আসলে এটা প্রফেশনাল হিসেবে নিচ্ছি না যে শেখাবো, আমি আপনাদের জাস্ট শেখানোর একটা মানে ইচ্ছা ছিল, তাই আসলে আপনাদের শেখাচ্ছি। এরপরে ব্যাচ করবো কিনা তাও জানি না, ঠিক আছে, অনেকেই নক দিচ্ছে এখন। আমি মানে আমাদের নেই, আমাদের পরে কি আর কোনো ব্যাচ হবে না নাকি? না হতে পারে, বলতে পারতেছি না, না হতে পারে, কারণ আমি হচ্ছে মানে করতে চাচ্ছিলাম না, পরে আবার ভাবলাম একটা ব্যাচ করি, তো আপনারা হয়তো লাস্ট ব্যাচ হতে পারেন, আর এই শিখরে তো আছি মোটামুটি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমি রেকর্ড স্টপ করে দিচ্ছি।